কবি জয় গোস্বামীর লেখা কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়ে। বেণী মাধব, বেণী মাধব, তোমার বাড়ি যাব। বেণী মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণী মাধব, মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেণী মাধব সুলেখাদের বাড়ি। বেণী মাধব, বেণী মাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে, বেণী মাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলায় পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোলো, ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো। বেণী মাধব, বেণী মাধব, এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে, আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব বসে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না যে কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি, আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেণী মাধব, আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই।